বেআইনি তামাকজাত মশলার বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। বেশ কিছুদিন আগে স্কুল কলেজের সামনে তামাকজাত পণ্যের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ। উদ্ধার হয় প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য। এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি সমরেশ দে জানান, জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়, যদিও কেউ গ্রেপ্তার হয়নি। মানে বাংলা ভাষায় যেটাকে গুটকা বলে, অরিজিনালি হচ্ছে এগুলো সব তামাকজাত দ্রব্য, নেশা দ্রব্য। তো সেটা বিভিন্ন নামে সুন্দর সুন্দর নাম দেওয়া আছে, কিন্তু সবই খুবই মারাত্মক। যারা এগুলো খায়, বেশিরভাগ লোকই খায়, তারা হয়তো জানেই না যে এদের এফেক্টটা কী আছে, খারাপ এফেক্ট আছে। তো সেইভাবেই এগুলো চলে বাজারে। যদি এটা প্রাথমিকভাবে এটাকে ব্যান বলা হয়েছে, কিন্তু ইল্লিগালভাবে কিছু বলা হয়নি, সেই জন্য ডাইরেক্ট অ্যাকশন আমাদের তরফ থেকে কিছু এখনও পর্যন্ত নেওয়া যাচ্ছে না। সেইভাবে এটা যাতে লোকের কাছে অন্তত পৌঁছানো যায় যে এটা খুবই ব্যবহার করা খুবই খারাপ, সেই মানুষের মনে সেই ভয়টা ধরানোর জন্য আমরা প্রাথমিকভাবে আজকে একটা রেড করে কিছু উদ্ধার করেছি। মাল তো এতো ওজনেও বলা যাবে না, আর সংখ্যায় তো গুনতে গেলে তো অনেক হবে। ওই 4-5টা দোকান আজকে রেড করা হয়েছে তেঁতুলতলা বাজারে। না, সেইভাবে আমাদের কোনো তো নির্দেশ নেই যে ওকে এটার জন্য আটক করা যাবে। হাওয়েভার, এটা নিয়ে আমরা আমাদের যে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলছি যে যাদের এদের বিরুদ্ধে কোনো স্টার্ন অ্যাকশন কোনো নেওয়া যায় কি না। এগুলো সাধারণভাবে এটাকে যে সিজ করা হয়েছে এটাকে আমরা জার্নাল ডায়েরি করে রাখতে পারি, কোনো এফআইআর করা যাবে না, এই পর্যন্ত নির্দেশ আছে আমাদের। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। বেআইনি তামাকজাত মশলার বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগ। বেশ কিছুদিন আগে স্কুল কলেজের সামনে তামাকজাত পণ্যের বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার এলাকায় অভিযান চালায় এনফোর্সমেন্ট বিভাগ। উদ্ধার হয় প্রচুর পরিমাণে তামাকজাত দ্রব্য। এনফোর্সমেন্ট বিভাগের ডিএসপি সমরেশ দে জানান, জেলা পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়, যদিও কেউ গ্রেপ্তার হয়নি। মানে বাংলা ভাষায় যেটাকে গুটকা বলে, অরিজিনালি হচ্ছে এগুলো সব তামাকজাত দ্রব্য, নেশা দ্রব্য। তো সেটা বিভিন্ন নামে সুন্দর সুন্দর নাম দেওয়া আছে, কিন্তু সবই খুবই মারাত্মক। যারা এগুলো খায়, বেশিরভাগ লোকই খায়, তারা হয়তো জানেই না যে এদের এফেক্টটা কী আছে, খারাপ এফেক্ট আছে। তো সেইভাবেই এগুলো চলে বাজারে। যদি এটা প্রাথমিকভাবে এটাকে ব্যান বলা হয়েছে, কিন্তু ইল্লিগালভাবে কিছু বলা হয়নি, সেই জন্য ডাইরেক্ট অ্যাকশন আমাদের তরফ থেকে কিছু এখনও পর্যন্ত নেওয়া যাচ্ছে না। সেইভাবে এটা যাতে লোকের কাছে অন্তত পৌঁছানো যায় যে এটা খুবই ব্যবহার করা খুবই খারাপ, সেই মানুষের মনে সেই ভয়টা ধরানোর জন্য আমরা প্রাথমিকভাবে আজকে একটা রেড করে কিছু উদ্ধার করেছি। মাল তো এতো ওজনেও বলা যাবে না, আর সংখ্যায় তো গুনতে গেলে তো অনেক হবে। ওই 4-5টা দোকান আজকে রেড করা হয়েছে তেঁতুলতলা বাজারে।
না সেইভাবে আমাদের কোনো তো নির্দেশ নেই যে ওকে এটার জন্য আটক করা যাবে। হাওয়েভার এটা নিয়ে আমরা আমাদের যে জুডিশিয়ারি ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে কথা বলছি যে যাদের এদের বিরুদ্ধে কোনো স্টার্ন অ্যাকশন কোনো নেওয়া যায় কি না। এগুলো সাধারণভাবে এটাকে যে সিজ করা হয়েছে এটাকে আমরা জার্নাল ডায়েরি করে রাখতে পারি, কোনো এফআইআর করা যাবে না, এই পর্যন্ত নির্দেশ আছে আমাদের। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।